রাজ্যৰ বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ কনভয়ে এইদরে গুহীর পর উপস্থিত হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা হুজাই। হিমন্ত বিশ্ব শর্মার আছে কেবাজনো সতীর্থ, আর এস এসর শিবিরত হিমন্ত বিশ্ব শর্মা, প্রশিক্ষণ শিবিরত আর এস এস নেতার আলোচনা, রুদ্ধদার বৈঠকত আন লোকর প্রবেশ নিষেধ, হুজাই গীতা আশ্রমত হিমন্ত বিশ্ব শর্মা। এয়া হুজাই গীতা আশ্রম। এই গীতা আশ্রমত আর এস এসর বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাত অংশগ্রহণ করার উদ্দেশ্যে এইদরে হিমন্ত বিশ্ব শর্মা আহি হুজাইত উপস্থিত হয়েছে। অবশ্যই এই সভাত আর এস এসর বাইরে আন কোনো লোক প্রবেশের অনুমতি দিয়া নাই, অনুমতি দিয়া হওয়া নাই সাংবাদিকর প্রবেশত। এই আলোকচিত্র মন করব, আর এস এসর শিবিরের ভিতর এইদরে দেখা গেছে হিমন্ত বিশ্ব শর্মার লগত আর এস এসর দুজন কর্মকর্তা। গীতা আশ্রমলে এইকেদিন বিজেপি মন্ত্রী বিধায়কর আগমন, পীযুষ হাজরিকা তপন গগৈ আদি আশীর্বাদ লোলে। প্রত্যেক বছরে এনে সময়ত অনুষ্ঠিত হয় আর এস এসর বৈঠক। হিমন্ত বিশ্ব শর্মার এই ভ্রমণ স্বাভাবিক আছিল নে আন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ক লৈ আলোচনা করার উদ্দেশ্যে আহিছিল সেই কথা কিন্তু এতিয়াও স্পষ্ট হওয়া নাই। হুজাইৰ পৰা ৰুবুল আমিন, DY365।